আজকের ভিডিওতে রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ লেখো, এই প্রশ্নটির উত্তর আমি দিয়ে দেবো, অর্থাৎ নোট দেব, দেখতে থাকো। আচ্ছা, প্রথমে বলি এটি 3 মার্কসের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন উত্তর হিসেবে আমি লিখিয়েছি। যদিও এখানে 5টি পয়েন্ট লিখিয়েছি, যদি 3 নম্বরে পরীক্ষায় আসে তাহলে 3টি পয়েন্ট লিখবে, 5 নম্বরে আসলে 5টি পয়েন্ট লিখবে। উত্তর এইভাবে শুরু করবে, জার্মানি রুর অঞ্চলে একই সাথে ভারী শিল্প ও অন্যান্য অনেক মাঝারি শিল্পের সমাবেশ ঘটেছে। এর কারণ হল, প্রথম কারণ স্থানীয় উন্নত মানের কয়লা। রাইন, লিপে ও রুর নদীর মধ্যবর্তী এলাকায় অবস্থিত বিশাল কয়লা ভাণ্ডার এখানকার শিল্পে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। 2 নম্বর পয়েন্ট, আকরিক লোহা আমদানি। রুর শিল্পাঞ্চলে লৌহ ইস্পাত উৎপাদনের জন্য লোহা আমদানি করা হয় প্রতিবেশী দেশ সুইডেন, ফ্রান্স, স্পেন, লুক্সেমবার্গ থেকে। তার মানে কি, এখানে কিন্তু স্থানীয়ভাবে রুর শিল্পাঞ্চলে লোহা পাওয়া যায় না, এই সমস্ত দেশগুলো থেকে আমদানি করা হয়। ফলে আমদানিজাত লোহা পাওয়া যেহেতু যায়, সেক্ষেত্রে কিন্তু লোহার কোনো অসুবিধা হয় না, প্রচুর পরিমাণে লোহা এখানে নিয়ে আসা হয়। এরপরে জলের সরবরাহ, রাইন, রুর, ইনব্রার, উপার নদী ও নানা খাল থেকে এই অঞ্চলে শিল্পের প্রয়োজনীয় জল অতি সহজেই পাওয়া যায়। যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য প্রচুর জলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখানে জলের জন্য কোনো অসুবিধা হয় না, কারণ এখানে প্রচুর নদী রয়েছে। এরপরে চার দাগে রয়েছে উন্নত প্রযুক্তিবিদ্যা, মানে টেকনোলজি। হ্যাঁ, রুর অঞ্চলে বিভিন্ন শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে শিল্পে উৎপাদিত দ্রব্যের পরিমাণ বেশি হয়, আবার খরচও কম হয়। কি, যদি প্রযুক্তি বেশি ব্যবহার করা হয়, টেকনোলজি বেশি ব্যবহার করা হয়, তাহলে কি, যে দ্রব্যগুলো উৎপাদিত হচ্ছে তার পরিমাণও যেমন বেশি হয়, খরচ কম লাগে, তারপরে সময় কম লাগে। এরপরে শেষ পয়েন্ট, মূলধনের প্রাচুর্য। জার্মানির ধনী বণিক সম্প্রদায়, বীমা কোম্পানি এবং ব্যাঙ্কগুলি এই অঞ্চলে শিল্পে প্রচুর মূলধন বিনিয়োগ করে। দেখো, যে কোনো শিল্পের জন্যই তো প্রচুর পরিমাণে মূলধন, অর্থাৎ অর্থ, টাকার প্রয়োজন হয়। তো এইগুলো কি, এখানকার যে বীমা কোম্পানি, বণিক সম্প্রদায়, ব্যাঙ্কগুলি রয়েছে, সেগুলো প্রচুর পরিমাণে অর্থ দেয়, এই সমস্ত শিল্পে ইনভেস্ট করে, সেক্ষেত্রে অর্থের বা মূলধনের কোনো অসুবিধা হয় না। তাহলে এই হলো রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার বিভিন্ন কারণ, 5টি কারণ আমি বললাম, আশা করি বুঝতে পেরেছো। আর এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।